প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি নিপাস কুকিং অ্যান্ড ব্লগস থেকে চলে আসলাম আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো, সাধারণত এটা আমরা সবাই পারি, জাস্ট নতুনদের জন্য আমি চেষ্টা করেছি আমার রেসিপিটি তুলে ধরার জন্য। কিভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করে সেই রেসিপিটি আমি দেখাবো। তার আগে চলুন আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিংড়ি মাছটি কাটি সেটি দেখিয়ে দেওয়া যাক। প্রথমেই আমি একটি কেচির সাহায্যে চিংড়ি মাছের মাথার অংশটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এই পদ্ধতিতে যদি আপনারা চিংড়ি মাছটা কাটেন তাহলে খুব সহজেই অল্প সময় আপনারা চিংড়ি মাছগুলো কেটে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত নতুন ভিডিও আপনারা দেয়া মাত্রই দেখতে পারেন। তো চলুন দেখিয়ে দেই আমি পুরো প্রস্তুত প্রণালীটি, কীভাবে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজিটা করে থাকি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। একে একে সমস্ত চিংড়ি মাছগুলো আমি কেটে নিলাম। এখন আমি বেগুনটা দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এরপর যে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এবার আমি সব উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকেও একটু সামান্য লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি একটা চুলায় প্যান বসিয়েছি। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে একটু হালকা ভেজে নিব। আমি কিন্তু মাছটাকে বেশি ভাজবো না, মাছটা বেশি ভাজতে গেলে তখন দেখা যাবে মাছটা শক্ত হয়ে যাবে। আমি অল্প সামান্য পরিমাণে একটু ভেজে নিব। তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এবং আমি অপর সাইডটাও একটু ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছগুলো হয়ে যাওয়ার পরে আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো দিয়ে দিলাম এবং বেগুনগুলো একটা সাইড যখন হয়ে যাবে আমি উল্টিয়ে অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নিব। তো আমার দুইটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলো তুলে নিয়ে একই প্যানে আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো আমার পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে আদা রসুনের গন্ধটা না আসে সেজন্য আমি আগে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনে এবং জিরার পাউডার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা অবশ্যই যদি ঝালটা বেশি খান সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পানি, এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে যদি আপনারা বারবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমার মশলা কষানো শেষ, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। যখন আমার পানিটা বলক আসবে আমি দিয়ে দিব আমার সেই ভেজে রাখা চিংড়ি মাছ। আমি আগে চিংড়ি মাছটা একটু দিব, এর কারণ হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর তারপরে আমি বেগুনটা দিব। যেহেতু বেগুনটা ভেজেই নিয়েছি তাই বেগুন হতে সময় লাগে না, তাই এর জন্য আমি চিংড়ি মাছটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই একটু বাসায় আমার এই রেসিপিটা শেয়ার করবেন। অবশ্যই এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা সবাই পারেন। আমি শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য আজকের আমার এই রেসিপিটি করা। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু খুব সুন্দর করে একটা সাইড ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি উল্টিয়ে দিয়েছি এবং আমি সাথে বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 10 মিনিটের মতো রান্না করার পরে আমি দিয়ে দিলাম ধনে পাতা। এখানে আমি ধনে পাতাটা দিয়েও চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবো, যে পর্যন্ত আমার বেগুন এবং চিংড়ি মাছের তেল না আসবে সে পর্যন্ত আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুনে খুব সুন্দর তেল চলে আসছে এবং রান্নাটা এই পর্যায়ে আমার শেষ। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমার আজকের চিংড়ি এবং বেগুন ভাজি কেমন হলো। তো পরিবেশন করার আগে আমি আবারও আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে সাপোর্ট করছে, তাদেরকে আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই আপনারা এভাবে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।